গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন সকাল 8টা বাজে। তো 10 মিনিট আগে ঘুম থেকে উঠেছি আমি। আজকে আমি ঘরেতে একাই ছিলাম, আমার কুচুরাও আমার সঙ্গে সঙ্গে ছিল, তো ওরাও আমার সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজই তো হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, মোছা। তো প্রথমে ঘুম থেকে উঠেই আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, আর তারপরে আমি ঘরটা মুছে নেব। তো এই যে এখানে আমি বারান্দাটা ঝাড়ু দিচ্ছি, আর এটাকে বারান্দাও বলতে পারো আর একটা ঘরও বলতে পারো। ঘর তো ঠিক না, মানে এটা খোলা জায়গা যেখানে আমি একটা তক্ত বসে রেখেছি আর এক ঠাকুর রয়েছে। আর চারিদিকে জানলা দরজাগুলো দেখছো, এগুলো কিন্তু সবই বন্ধ, এগুলো আমরা খুলতে পারি না। পাশে একটা স্টোররুম আছে সরু মতো, ওখানে সব ভাঙা জিনিসপত্রগুলো রাখা হয়। তো এই ঘরটা না এরকমই, মানে চারিদিকে জানলা দরজা। প্রথমে তো আমি নিজেই এসে কনফিউজ হয়ে গেছিলাম যে এত জানলা দরজা, কতগুলো ঘর আছে রে বাবা। তো কতগুলো ঘর নেই, একটাই ঘর আছে, একটা ঘর, একটা বাথরুম, রান্নাঘর, আর ছোট ওই যে হল মতোটা দেখছো ওইটাই। তো ওটা কোনো আলাদা ঘর না, এমনি খোলা একটা জায়গা, ওখানে আমি ঠাকুর রাখি। আবার মাঝে মাঝে এসে এখানে আমি বই পড়ি বা আমার যেসব কাজ সেগুলো করি। যখন আমার বর ঘরে টিভি চালিয়ে দেখে, তখন আমার ডিস্টার্ব মনে হয়, তখন আমি এই ঘরে এসে আমার মতো কাজ করতে পারি। আর এই যে রান্নাঘরটা প্রথমে মুছে নিলাম। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে জানো তো, মানে ইদানিং এরকমই চলছে, মানে সকালবেলা খুব রোদ উঠছে, দুপুরের পরে বা বিকালের দিকে আবার বৃষ্টি শুরু হচ্ছে। আর এবারে চলে এসেছি ব্যালকানিতে। ব্যালকানিতে আগে অনেক গাছ ছিল এক সময়, আর যে থেকে এই বাচ্চা পুজোগুলো আছে তারপর থেকে আর কোনো গাছ রাখিনি। অ্যালোভেরা গাছ, তারপরে হচ্ছে গোলাপ ফুলের গাছ, এগুলো ছিল, কিন্তু ওরা মারামারি করতে করতে এসে গাছের উপর পড়ে, তো গাছটাই পুরো ভেঙে যায়। তারপর থেকে আর কোনো গাছ এখানে রাখিনি। আর ঘরের সামনে কয়েকটা গাছ আছে আমার, তুলসী পাতা গাছ আছে, মানি প্ল্যান্ট, তারপরে গোলাপ ফুল গাছ, এগুলো রেখেছি। তো যাই হোক, ঘর দোর মোছা হয়ে গেছে, আর এই যে চান করে আমি পুজোও দিয়ে দিয়েছি। আর এবারে টিফিন বানাবো। তো টিফিন তো আমার একার জন্যই হবে, রুটি করব। আর কুচুরা রুটি খেয়ে নেয়, মানে দুধ দিয়ে ডুবিয়ে দিলে ওরা রুটি খেয়ে নেয়, যদি মুড হয় তো খাবে, না হলে খাবে না, তো বেশিরভাগ সময় খেয়ে নেয়। আর লুচি পরোটা করলে তো কোনো কথাই নয়, তবে লুচি পরোটা করবো না, একটু পরে আমি ভাত বসিয়ে দেবো। তো ভাত হলে ওরা মাছ দিয়ে খেয়ে নিতে পারবে। তো এখানে আমার জন্যই রুটি হচ্ছে, আর তার সঙ্গে চা করবো। আর সকালে তো আমি চা রুটিটাই বেশিরভাগ খাই, আর মানে আলু ভাজা হোক, তরকারি হোক, যাই হোক না কেন, আমার চা চাই। চা দিয়ে রুটি ডুবিয়ে না খেলে আমার মানে ঠিক পেট ভরে না। আর কালকে তো জন্মাষ্টমী ছিল, বাড়ি গিয়েছিলাম, তো মা অনেকগুলো নারকেল নাড়ু পাঠিয়ে দিয়েছে, আর তালের বড়াও রয়েছে। তো আজকে সারাদিন আমি ঘুরতে ফিরতে তালের বড়াগুলো খেয়ে শেষ করেছিলাম। নারকেল নাড়ু তো থাকবে তাও এক সপ্তাহ মতো, কিন্তু তালের বড়া তো থাকবে না, তো ওই জন্যই সারাদিন খেয়ে খেয়ে আমি শেষ করে দিয়েছি। আর আমার ভীষণ প্রিয়, কালকে আমি খেতেই পারিনি, কালকে নারকেল নাড়ুও খেতে পারিনি আর তালের বড়াও খেতে পারিনি। মানে পুজোর দিনে এত মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে যায় না গা গুলায়, তাই জন্য কালকে খেতে পারিনি। আজকে সারাদিন খেয়ে খেয়ে মানে ওটা খেয়েই পেট ভর্তি ছিল, দুপুরে খুব একটা বেশি ভাত খেতে পারিনি। তো এখানে আমার রুটিও হয়ে গেল, আর এবারে আমি চা বসিয়ে দেব। আর চাকি বেলনটা আজকে ধুয়ে দিলাম, রোজ ধুই না, মানে 2-3 দিন ছাড়া আমি ধুয়ে দিই। আর এখানে আমি মানি প্ল্যান্ট গাছ দুটো রেখেছি, তো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই মানি প্ল্যান্ট গাছগুলোর জল আমি 2 দিন ছাড়া পাল্টে দিই, জল পাল্টানোর সঙ্গে সঙ্গে আমি পুরো এরকম চান করিয়ে দিই, যাতে কী হয় পাতাটা দেখতে সবুজ লাগে, মানে ফ্রেশ লাগে একদম, আর জলটাও নোংরা হয় না। তো এখানে দুটো গাছ আছে, দুটো গাছকে আমি এরকম করে দেবো, জল পাল্টিয়ে দেবো। আর ঘরের বাইরে গাছ আছে, সেগুলো আমি মাটিতে রেখেছি, আর ঘরের ভিতরে রান্নাঘরে এগুলো আমি জলের মধ্যে রেখেছি। যে টিফিন খাওয়া হলো, এখন 10টা 10 বাজছে মনে হয়, আর এখন 10টা 10 বাজছে, এর মধ্যে টিফিন খাওয়া হলো। আর একটা চেয়ার জানো তো ভেঙে গেছে, ওই যে পিছনে ওরকম চেয়ারগুলো আছে না, ওরকম একটা চেয়ার ভেঙে গেছে, তো ওটাই ওই পাড়ায় উল প্লাস্টিক এসবগুলো নিয়ে যায়, ওনাকে ভাবলাম বিক্রি করে দেবো, কিন্তু বলছে কালো প্লাস্টিক বিক্রি হবে না। তো যাই হোক, নিয়ে আবার রেখে দিলাম ওখানে পুচুরা বসে, বাইরেই রেখে দিয়েছি। আর 4টা চেয়ারের মধ্যে একটা ভেঙে গেছে, তো 3টে এখন আছে। আর এখন জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো কাচতে যাব। আর চাদরটা পেতেছি 2 দিন মাত্র হলো, এই জন্য এটা পাতি না জানো তো, নোংরা হয়ে গেছে, তো এটা আজকে আর কাচবো না, এটা কালকে কেচে দেবো, আজকের দিনটা চলুক। আর এই পুচুরাই এরকম করেছে, মানে তরকারি দেখো, এখানে তরকারি লেগে আছে একটু আধটু, মানে ওদের পায়ে পায়ে নোংরা হয়ে যায় বেশি।
তো যাই হোক, টিফিন তো খেয়ে নিলাম, আর রুটি আধখানা রেখেছি পুচুকে খাওয়াবো, ছোটোগুলো তো কিছু খেলোই না। আর চাল ভিজিয়ে দিয়ে ভাতটা করে নেব, আর চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কী হয়, ভাতটা পুরো সরু সরু হয় আর মানে তাড়াতাড়ি হয়েও যায়। মঙ্গলবার নিরামিষ রান্না করবো, মঙ্গলবার করে আমি এখন আর মাছ মাংস ডিম কিছুই খাচ্ছি না, পেঁয়াজ রসুনটা মাঝে মাঝে করি, মাঝে মাঝে আবার করি না। তো দেখো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, আর টমেটোটা আমি ঘষে রেখেছিলাম, টমেটো আর আদাটা আমি একসঙ্গে ঘষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এরপরে একটু চিনি দেবো সামান্য, কালারটা সুন্দর হবে। আর যেহেতু নিরামিষ তরকারি, নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে পরে খেতে ভালো লাগে। আর আজকে পেঁয়াজ রসুন কিছুই দেবো, তাই টমেটোটা আমি আজকে কাটিয়ে নিই, ঘষে নিয়েছি। আর এই যে প্লেটে দেখতে পাচ্ছ কটা রয়েছে কাটা, সেগুলো আমি ডালে দেবো। আর এরপর আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি, তো এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিলাম চানা মশলা। তো চানা মশলাটা আমি বেশিরভাগ তরকারিতেই দিই, টেস্ট ভীষণ ভালো হয়। তো আলুর দম বলো, মাংস বলো, বা নিরামিষ তরকারি, মানে সব তরকারিতে আমি চানা মশলা একটুখানি দিয়ে দিই, তাতে মনে হয় টেস্টটা ভীষণ ভালো আসে। আর এরপরে নুন দিয়ে দিচ্ছি, আর আলু আর গাঁটি কুচোটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে আর জল দিয়ে দেবো, নামানোর আগে দেবো একটু ঘি আর গরম মশলা। বন্ধুরা আজকে বুধবার, আর সকালবেলা আমার টিফিন হয়ে গেছে, টিফিনে আজকে চাউমিন খেয়েছি, চাউমিন আর চা খেয়ে ওয়েট করছিলাম যে পড়তে আসবে, কিন্তু আজকে যে স্টুডেন্ট সে আমার পড়তে আসবে না, শরীরটা একটু খারাপ, ওর মা ফোন করে বললো। তো এখন ভাত করে নিয়েছি আর ডিমের ঝোল করব, আজকে ভাত আর ডিমের ঝোল এই হচ্ছে আমার মেনু। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে আর অনেক জামাকাপড় আমি ভিজেও দিয়েছি, আর নাইটিটা ওরমভাবে শুকাচ্ছে, কারণ কী বলতো মানে বৃষ্টি তো রোদ বেরোচ্ছে ঠিকই, কিন্তু আবার মানে সকালে হয়তো রোদ, বিকেলে বৃষ্টি, জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না। ওইদিকে পাশে ব্যালকনি পুরো ভর্তি, বিছানা চাদর, জামা কাপড়, আমার জামা কাপড়, আমার পরের জামা কাপড় পুরো ভর্তি। তো যেগুলো শোকায় না সেগুলো আমি এরকম বিছানার এই এতে কী বলে এটাকে এরকমভাবে দিয়ে দিই, তারপরে পিছনে চেয়ার আছে, চেয়ারের উপরে দিয়ে দিই রাত্রিবেলা, কারণ সারাদিন ঘরে পাখা চলে, পাখার হাওয়াতে শুকিয়ে যায় সেই কারণে। আর আমার কুচুগুলো সব ঘুমাচ্ছে, খেয়ে দিই ওইখানে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, আজকের মতো টাটা।